সবাই আশা করি সবাই ভালো আছেন। চট্টগ্রাম অঞ্চলে বন সংরক্ষণের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হচ্ছে 27/10/2022। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়ত্তাধীন বন অধিদপ্তরে নিম্ন বর্ণিত রাজস্ব খাতসম শূন্যপদসম অস্থায়ী ভিত্তিক সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃতি নাগরিকের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবেন কীভাবে, চলুন আমরা সেই কথা নিয়ে কথা বলবো। আমরা দেখি আগে কী কী পদে লোক নেবে। প্রথম হচ্ছে ফরেস্ট গার্ড, পদসংখ্যা হচ্ছে 75 জন। বেতন স্কেল গ্রেড হচ্ছে 17 নম্বরে। বেতন স্কেল হবে 9,000 থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে উচ্চতার কথা বলা আছে 163 সেমি, আর বুকের মাপ হচ্ছে 76 সেমি হতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী, চট্টগ্রাম বিভাগের যে সকল জেলা আছে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এবার দেখি 2 নম্বরে কী হয়েছে। অফিস সহায়ক লোক নেবে হচ্ছে 8 জন, গ্রেড হচ্ছে 20, আর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানেও সে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কুমিল্লা জেলা ব্যতীত ও চট্টগ্রাম জেলা ব্যতীত সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এবার দেখি ফর্ম পূরণ করার কি বিষয় আছে। আগেই বলে দিয়েছিলাম এটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটু আবার বয়সের কথা বলা আছে, দেখি একটু দেখে নিই। আবেদন শুরুর তারিখ ও শেষ 31/10/2022 তারিখের মধ্যে অবশ্যই 18 আর উপরে হচ্ছে 20-30 এর মধ্যে হতে হবে বয়সসীমা। চলুন এবার দেখি আমরা আপনারা কীভাবে আসলে আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের, আবার এখানে দেওয়া আছে ওয়েবসাইটের নাম, আমরা একটু দেখি dfdctg.teletok.gov.com.bd। এটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট চিটাগাং এই ওয়েবসাইটের আপনার হচ্ছে ই গ্রুপ। এখানে হচ্ছে আবার বলে দিচ্ছি ওয়েবসাইটের নামটা bfdctg.teletok.com.bd। ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন, পরীক্ষার প্রার্থীরা আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন এই একই ওয়েবসাইটের মাধ্যমে। অবশ্যই চলুন এবার দেখে আবেদন করার শুরু ও শেষ তারিখ। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এবার দেখি আবেদনের সময়সীমা নিম্নলিখিত। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 31/10/2022 সকাল 8টা থেকে। অনলাইনের মাধ্যমে আবেদন জমার শেষ তারিখ হচ্ছে 20/11/2022। আবার বলছি অনলাইনে যারা আবেদন করবেন অবশ্যই 31/10/2022 থেকে 20/11/2022 তারিখের মধ্যে আপনার হচ্ছে ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই যাদের ই দরকার আমাদের সার্কুলারটা একটু দেখে নেবেন, ভিডিওটা আমি বেশি বড় করব না। অবশ্যই ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।